আগামীতে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালত, সেখানে যে বর্তমান যারা স্বৈর শাসকেরা যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তাদের বিচার হবে না এটার কোনো নিশ্চয়তা নাই, সেটা হতেও পারে। প্রথম বাংলাদেশের প্রথম অফিসিয়াল রেজিস্টার্ড গুম হয়েছিল সিরাজ সিকদার। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে সিরাজ সিকদারকে শুধু গুমই করা হয় নাই, গুম করার পর সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী এটা নিয়ে হাসি ঠাট্টা মস্করা করেছেন এবং সকল পত্রপত্রিকায় এই খবর তখন বের হয়ে এসেছে। অতএব আওয়ামী লীগ যেটা তারা নিজেরা করে সেটি তারা তার প্রতিপক্ষের উপর চাপিয়ে দিতে চায় এবং তারা কি বললো না বললো সেটা এখন ম্যাটার করে না। যদি আমাদের আমলে গুম শুরু হয়ে থাকতো তাহলে আন্তর্জাতিক সংস্থাগুলো বিশ্ববাসী তো তখনই এইসব নিয়ে সোচ্চার হতো। তারা তো আমাদের ভাই আমাদের কোনো আত্মীয় স্বজন হয় না যে তারা আমাদের পক্ষ নিয়ে একটা পক্ষ নিবে। অতএব আজকে আওয়ামী লীগ কী বললো সেটা এখন আর মানে প্রাসঙ্গিক নয়। আমাদের দাবি অবিলম্বে এই সরকারের পদত্যাগ করতে হবে। তারা গুম খুনের মাধ্যমে আপনারা দেখেছেন গতকালকেও আমাদের সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি জি কে গাউস ওনাকেও কিন্তু এরকম রাতের আধারে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হয়তোবা তাকে গুম করতে পারবে না কিন্তু এরকম ঘটনা অতীতে বহুবার ঘটেছে, রাতের আধারে উঠিয়ে নিয়ে গিয়ে এরপরে আর কোনো হদিস পাওয়া যায় নাই। তাদেরকে কি মেরে ফেলা হয়েছে নাকি এখনও আটক রয়েছে এটা কেউ বলতে পারে না। এই ধরনের অমানবিক, এই ধরনের বর্বরতা এটা এই যুগে এসে চিন্তাও করা যায় না যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে। তো আমাদের বক্তব্য স্পষ্ট, এই সরকারের পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এটি ঠিক ঠিক প্রথমত যে বিষয়টি যে বাংলাদেশে আজকে বিচার ব্যবস্থা বলে কিচ্ছু বাকি নাই। উচ্চ আদালতের মাননীয় বিচারকেরা একজন ওয়ার্ড থানা পর্যায়ের নেতাকর্মীর মতো বক্তব্য দিচ্ছে। তারা প্রত্যেকটি মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় সম্পূর্ণ মন গড়া সরকারের শিখিয়ে দেওয়া রায় তারা ঘোষণা দিচ্ছে। অতএব এই সরকারের আমলে এই সরকারের অধীনে আমরা কোনো বিচার পাওয়ার আশা রাখি না। আমাদের উদ্দেশ্য বা আমাদের লক্ষ্য হচ্ছে এই সরকারকে পতন ঘটানোর পর একটি গণতান্ত্রিক রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হবে তখন তাদেরকে বাংলাদেশের আইনে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আর আন্তর্জাতিক আদালতের মামলার যে বিষয়টি আপনি বলছেন এটা এত সহজ কাজ নয়, এটা একটু জটিল বিষয় রয়েছে। কিন্তু আপনারা দেখেন আন্তর্জাতিক মহল কিন্তু বসে নাই, ইতিমধ্যে কিন্তু স্যাংশন এসেছে এবং ভিসা রেস্ট্রিকশনের মতো কিন্তু পদক্ষেপগুলো এসেছে। অতএব আগামীতে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালত, সেখানে যে বর্তমান যারা স্বৈর শাসকেরা যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তাদের বিচার হবে না এটার কোনো নিশ্চয়তা নেই, সেটা হতেও পারে আগামী